নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোমার রান্নাঘরে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো হোম স্টাইল চিকেন কাটলেট রেসিপি। কাটলেট বানানোর জন্য আমি চিকেন ব্রেস্ট পিস নিয়েছি পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ, আর নিয়েছি কাঁচা লঙ্কা, ধনে পাতা, একটা মিডিয়াম সাইজ আলু। আর এখন আমি আলুগুলোকে সেদ্ধ করতে দিচ্ছি, সঙ্গে চিকেনটাকে ভাপিয়ে নিচ্ছি। ভাপানো চিকেনগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব কাটলেট বানানোর জন্য। এখন আমি পেস্ট করে রাখা চিকেনগুলোর মধ্যে আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে মাখানোর জন্য নেব। আরও এর সাথে দেব এক চামচ ভিনিগার, পরিমাণ মতো কাসুন্দি, পরিমাণ মতো নুন, চিনি, আর দেব কাটলেট মশলা। কাটলেট মশলাতে আছে ধনে, জিরে, দারচিনি, এলাচ, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দেব শাহি গরম মশলা। এবার আমি চিকেনগুলোকে ভালো করে মেখে নিয়ে রাউন্ড শেপ করে বিস্কুটের গুঁড়ো আর ডিম দিয়ে মেখে ফ্রিজে 1 ঘন্টা সেট হতে রাখবো। এখন আমি কাটলেটগুলোকে ফ্রিজ থেকে বের করে গরম তেলে ভেজে গরম গরম পরিবেশন করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কেমন হয়েছে কমেন্টে জানান। আর আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।